মেলা বসে গেছে নিউজ আর অনেক খাবার আছে আজকে আর আজকে খাবার রয়েছে বলেই আজকে ইটিং শো রেখেছি কারণ তৃপ্তি করে একটু খাবার স্বাদগুলো বসে যাবে তোমাদের কিছু কথা শেয়ার করব তো খেতে খেতেই গল্প হবে আমরা ভিডিওতে কেমন কি করি না করি তো তোমাদের অনেক প্রশ্ন থাকে সেগুলো বলি আমরা ভিডিওতে বলে দেব তো দিদি চলো দেখে নিই আজকে কি কি নিয়েছি আজকে আমাদের লাঞ্চে আছে ফ্রেশ ফ্রাইড রাইস আছে ফুলকো ফুলকো লুচি বা পুরি সাথে আছে স্পাইসি চিকেন কারি একদম লাল লাল আছে এগ দেবিল আর এটা পিস ফিঙ্গার সাথে আছে স্যালাড আর সস সসটা তো দেখে নিলেন আজকে কি কি নেওয়া হয়েছে আজকে তো ইটিং শো কোনো চ্যালেঞ্জের ব্যাপার নেই তো ইটিং শোটা আরম্ভ করার আগে বলে দিই আমাদের আরো দুটো যে চ্যানেল রয়েছে ওখানেও প্রচুর ভিডিও আপলোড হচ্ছে তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা লিংক পেয়ে যাবেন চলে যাবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই সব খাবার নিয়ে চ্যালেঞ্জ তো আছেই তো আজকে ভাবলাম একটা শুধু তোমাদের সাথে শুধু তোমাদের জন্য খেতে খেতে গল্প করতে করতে আজকে শোটা হবে তাহলে দাও আজকে প্রথমে এটা দিয়ে স্ন্যাক্স দিয়ে আরম্ভ করব দাও সসটা নিয়ে তো গরম গরমই আছে জানি না কতটা গরম আছে লটি আমাদের ঝুড়িটাও খুব ভালো লাগে তার সাথে পুরো ম্যাচ করে করা হয়েছে এটা সবই হোমমেড কিছু আমি বানিয়েছি কিছু দিদি বানিয়েছি এরকম ভাবে আমাদের ভিডিও করা হয় মানে আইটেম গুলো বানাতে হয় তো আমার এক টেবিল খাওয়া হয়ে গেছে এবার পিস ফিঙ্গার যেহেতু তাড়াতাড়ি করছো দাম কানি না খাচ্ছি খাচ্ছি তো লটি লটি আমার কাছে ফিশ ফিঙ্গার এই কারণে বেশি ভালো লাগে কাঁটাটা পুরো নরম ছাড়তে হয় না একটু পরে পো চিকেনটা অনেকক্ষণ ধরে সামনের দিকে তাকিয়ে আছে মারাত্মক কালার হয়েছে তোমরা কতটা দেখতে পাচ্ছ বুঝতে পারছি না তো একদম মারাত্মক কালার লাইটে হয়তো অনেক অন্য কালার হয় আজকে চিকেনে গরম মশলা দিয়ে চিকেন কারি মশলা যেটা তাই না দারুণ হয়েছে দারুণ তো তোমরা বলতে থাকো বন্ধুরা যে ডিম তোমাদের আইটেমের ওদের থাকে ডিমটা আমরা সত্যিই খুব ভালোবাসি আর বিশেষ করে তোমরাও বেশি ভালোবাসো ডিমের সাইজটা যতই পুরো থাকে দারুণ টেস্ট হয়েছে একটা ডিমের সাইজ বড় থাকলে তবে এটা বড় হয় ঠান্ডা হলে ভালো লাগে না
সাথে একটু চিকেন। তো এই লুচিটা আমি পরে খাবো, আগে রাইসটা খেয়ে নি। রাইসটা খুব টেস্ট হয়েছে, এই রাইসটা নিয়ে আমাদের আরেকদিন ভিডিও হয়েছিল, তো দারুণ হয়েছে বলে আজকে আবার বানিয়েছি। সবটাই নিয়ে নিলাম, ভেজ ফ্রাইড রাইসটার সাথে চিকেন ফ্রাইটা খাবো। অনেকক্ষণ ধরে আমাদের কি দেখছে, তাতে বিনস গাজর দিয়ে সুন্দর করে মিষ্টি মিষ্টি বানানো হয়েছে। দুপুরবেলা যতই লুচির সাথে মাংস খাই না কেন, একটু বাঙালি ভাত হলে মনটা জুড়িয়ে যায়। খুব সুন্দর একটা গন্ধ আসছে, চিকেন কারিটা অসাধারণ হয়েছে। চিকেন কারিটা টিমের দেবীর দিদি বানিয়েছে, আমি লুচি আর এই ফ্রাইড রাইসটা বানিয়েছি। তো বন্ধুরা বলবেন নিজেরাই খাচ্ছে, নিজেরাই বলছে সত্যি দারুণ খেতে হয়েছে আজকে। এই রাইসের সাথে আরো ভালো লাগছে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আছে। আর ইটিং শো করছি, মাঝে মাঝে মনে হচ্ছে যে চ্যালেঞ্জ হলে দিদি এগিয়ে যাচ্ছে। আজকে খাওয়াটা প্রথমে স্ন্যাক্স থেকে শুরু করা, মনে হলো এই মুহূর্তে যে রেস্টুরেন্টে খাচ্ছি, কিন্তু রেস্টুরেন্টে রান্না একটু আলাদাই হয়, তবে টেস্ট কিন্তু হেভি। তো বন্ধুদের বলি আজকে সকাল 8টা থেকে রান্না চাপানো হয়েছে, এত কিছু আইটেম করতে দেরি হয়, তার উপরে একটু রেস্ট নিতে হয়, আবার বাড়ির রান্না আলাদা থাকে। তোমরা জিজ্ঞাসা করো, হ্যাঁ একটা কথা বলতেই ভুলে গেছিলাম, রোজ না না অনেকে কমেন্টস করো তোমরা যে রান্নাগুলো খাও এটা কি বাড়ির সবার জন্য বানায় না শুধু ভিডিওর জন্য। তো যেগুলো খাই বেশিরভাগটাই ভিডিওর জন্য হয়, তো মাঝে মাঝে সবার জন্য হয়ে যায়, ওইরকম ভাবে বেশিরভাগ স্ন্যাক্স সবার জন্যই হয়, কারণ এটা সবার প্রিয় জিনিস। তারপর বাড়িতে বাচ্চা আছে, তাদের না দিয়ে কি করে খাওয়া যায়।
তো আমার খাওয়া কমপ্লিট, আমারও কমপ্লিট। তো আজকে মনে হলো কিছু খেলাম, অন্যদিন খাই কিন্তু মাথার উপরে কিছু নেই, আজকে কিছু ফিল করে খেতে পারলাম। আর দারুণ হয়েছে সবকটা রান্না, তো দুজনে মিলেই বানিয়েছি। তো যাই হোক, আজকে আমাদের ইটিং শো, তোমাদের কেমন লাগলো আর আজকের খাবার গুলো কেমন ছিল কমেন্টস করতে একদমই ভুলো না, অধীর আগ্রহে বসে থাকি তোমাদের কমেন্টসে, ঠিক আছে? তো প্লিজ কমেন্টস করো, আর যারা কমেন্টস করছো, যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তাহলে যারা এখনো পর্যন্ত করোনি প্লিজ সাবস্ক্রাইবটা করো, যাতে আমরা আরো নিত্য নতুন ভিডিও আনতে পারি। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাঁ লাইক শেয়ার তো করতে ভুলবেন না নিশ্চয়ই, এটা রোজকারের কথা, আজকে আর ভালো করে সেইভাবে বললাম না, তো তোমরা নিশ্চয়ই জানো। তাহলে আজকে এখানেই শেষ, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, সেফটি থেকো। তো তোমরা দেখছো ফুড ফ্যামিলি অ্যান্ড মোর, এখানে আনন্দ দেখবো।